নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার মোড় ঘোরানো আপডেট। শুনানির আগেই বিরাট খবর তোড়পাড় বাংলা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। মার্গ ভাতা বা ডিআরএনএস অ্যালাউন্স নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে টানাপোড়েন চলছে। বর্তমানে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা চলছে। গত 18ই মার্চ শীর্ষ আদালতে এই মামলার শেষ শুনানি হয়েছিল। এরপর থেকে একাধিকবার শুনানি পিছিয়েছে। এদিকে বিগত প্রায় 2 মাস ধরে অপেক্ষায় বসে আছেন বাংলার অগুন্তি সরকারি কর্মী। এই আবহে সামনে এলো একটি ডিএ সংক্রান্ত বিরাট আপডেট। গত 19 মে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। আগামী 7ই জুলাই ফের আদালত খুলবে। এরপর 15ই জুলাই বকেয়া ডিএ মামলা শুনানি হওয়ার কথা আছে। ওই দিনই ডিএ মামলা তালিকাভুক্তি করা রয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে শুনানি হওয়ার কথা। শুনানি দিন দশেক আগেই ডিএ মামলা নিয়ে সামনে এলো বিরাট বড় আপডেট। রিপোর্ট অনুসারে আগামী 15ই জুলাইয়ের মামলার অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বকেয়া পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সম্বন্ধিত স্পেশাল লিড পিটিশন, ওই লিস্টের 174তম মামলা এটি। এমতাবস্থায় বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রর বেঞ্চে কত নম্বর সিরিয়ালে মামলা নথিভুক্তি করা হয় তার উপর শুনানির সম্ভাবনা নির্ভর করছে। এদিকে ইতিমধ্যে ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সংগ্রামী যৌথমঞ্চের তরফ থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার জন্য জোর কদমে আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হবে। যদিও কোন বিখ্যাত আইনজীবীর হাতে এই মামলা লড়ার দায়িত্ব তুলে দেওয়া হবে সেটা এখনও জানানো হয়নি সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে। উল্লেখ্য, শীর্ষ আদালতে বর্তমানে পঞ্চম বেতন কমিশন সম্বন্ধিত ডিএ মামলা চলছে। বিগত প্রায় 8 বছর ধরে এই টানাপোড়েন চলছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে এই মামলা সুপ্রিম কোর্ট অবধি এসছে। আপাতত শীর্ষ আদালতের মুখ চেয়ে রয়েছে এই রাজ্যে অগুন্তি সরকারি কর্মী। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।